Assalamualaikum. Shabai ke Ramadanul Mubarak abaro. To aske dekhen brishti. Auckland e khub brishti hotche. To aske ekta dawat ache. Ek bhaiyar bashay dawate jacchi. To dawater din brishti thakle monta khub kharap thake. Hut kore aske khub brishti hotche. Shokal theke kichu korar nai. To ekhon ektu brishti komche. যাচ্ছে আর কি ভাইয়ের বাসায়। তো এই ভাবি হইছে অকল্যান্ডের ফেমাস ভাবি, সবার আগে ইনভাইট করে দ্বিতীয় রোজার দিনও ইনভাইট পাইছি। তো যাচ্ছি আর কি ভাবির বাসায়। তো যাইতে যাইতে আপনাদের সাথে অকল্যান্ডের ওয়েদারটা একটু ইয়ে করি, শেয়ার করি। এই যে দেখেন খুব বৃষ্টি হচ্ছে, যে ভাবির বাসায় চলে আসছি। তো আর কি দেখি আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। ভালো লাগলে আমার সাথে থাকতে পারেন এই আর কি। আর চলেন, এই যে দেখতেছেন ভাবির ডেকোরেশন। ভাবি অনেক আইটেম বানাইছে। এই যে ভাবির ফেমাস আপনার পুরি, দেন ছোলা, যা যা আছে আর কি। ওনার শিক কাবাবটা খুবই মজা। দেন আপনার এখানে আছে চপ, আপনার রোল আর যা যা দরকার। তারপর আপনার বেগুনি, আপনার এই যে মজার মজার জিলাপি, সব কিছুই আছে। ভাবি অনেক মজার মজার জিনিস বানাইছে। তো আর কি আমাদের 2022-এর প্রথম আপনার রোজার দাওয়াত। এই যে চলেন, ভাবি অনেক মজার মজার ডেজার্ট বানাইছে, শরবত। এই যে লাচ্ছি দেখতেছেন, ভাবি বানাইছে এটা। দেন আপনার এই মানে একটা শরবত বানাইছে, এটা অনেক মজার। তো ওয়েট করতেছি যে খাবার নিয়ে কখন খাবো, মানে এই আর কি। তো আপনাদের সাথে শেয়ার করি, চলেন। এই যে দেখতেছেন আমার প্লেট, এটা সবার প্লেট দিয়ে দিছি যারা যারা আসছে। তো এখন ওয়েট করা আর কি, ওয়েট করতেছি কখন আপনার সময় হবে। তো দেখতেছি আর কি কী কী নিছি আমি, আবার কোনো কিছু মিস আছে কি না। তো ভাবি খুব মজার হালিম বানাইতে পারে। এই যে তো ভাবি এগুলোকে ডেকোরেশন করতেছে, ওনার হালিমটা খুবই মজা হয়। তো ইফতারি করে দেন হালিম খাবো, কারণ তা না হলে আবার পেটে জায়গা থাকবে না। যাই হোক, এই যে ভাবির সব ডেকোরেশন, সব খাবার দাবার। আমি চলে আসছি ভাবির কিচেনে। তো আমার চা নাকি সবার কাছে ভালো লাগে, তো আমি সবার জন্য চা বানাচ্ছি আর কি। চাটা বানিয়ে নেই, আপনাদের সাথে শেয়ার করি আমার চা এত কেন পপুলার। সব কিছু শেয়ার করব না, জাস্ট টুকটাক যে দুধ দিয়ে দিলাম আর চা পাতা দিয়ে দিব, এই সিক্রেট, আর কিছুই নেই। তারপরে জানি না কেন সবাই বলে আমার চা নাকি ভালো হয়। যাই হোক, আমার সাথেই থাকুন চা বানানোর পর্যন্ত। আমি চা পাতাগুলো খুঁজতেছি, দেখি কোথায় রাখছে ভাবি। এই যে পেয়ে গেছি চা পাতা, উনি আমাকে সব কিছুই দিছে। চা পাতা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিচ্ছি, কারণ বেশি করে লিকার দিলে চাটা একটু বেশি মজা হয় এ আর কি। চা বানানো তো সবাই পারে, এটা দেখানোর মতো কিছুই নেই। তারপরও দেখাইলাম। এই যে ভাবি বলতেছে অনেক নাকি অন্ধকার লাগতেছে, তাই আমাকে লাইট জ্বালিয়ে দিল। তো চলেন চা বানাই। এই যে ভাবি আমাকে আপনার যা যা লাগে, চামচ ছাঁকনি এগুলো বের করে দিতেছে। আর এই তো আর কি খেয়ে দিয়ে দেন, একদম ফুল হয়ে গেছি আমি। অবশ্যই আমি চা খাবো না, আমার চা হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি।
ভাবি আবার আপনার এক হাড়ি দেখেন ইয়ে করছে বিফ বিরিয়ানি তো ভাবি বক্স বক্স করতেছে সব আমরা বক্সে নিয়ে যাব এই যে কই এই যে ভাবি সব বক্স বক্স করে দিচ্ছে দেখেন কি অবস্থা অসুবিধা নাই আপা আর আমি হচ্ছে এই উইকে পুরো আফটারনুনে কাজ নিচ্ছি না সব সকালে আর রাত্রে কাজ আছে দাওয়াত খেয়ে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই যে বৃষ্টি এখনো হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি দেখেন কি অবস্থা একদম পুরা নীরব হয়ে গেছে রাস্তাঘাট যাই হোক বাসায় যাই আপনাদের সাথে যা পারলাম শেয়ার করলাম তো আর কি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় সাবস্ক্রাইবও করতে পারেন আল্লাহ হাফেজ এই যে দেখতেছেন ভাবি সবসময় মানে কি বলে খাবার খেয়ে যাও নিয়েও যাও এরকম অবস্থা আর কি এই যে দেখেন কত খাবার বাউল ভর্তি আপনার বিরিয়ানি এটা বিফ বিরিয়ানি বাউল ভর্তি বিফ বিরিয়ানি চপ কেবাব আপনার দেন চিকেন ফ্রাই লুচি এই যে লুচি বাবির লুচিটাও খুবই মজা হয় খুবই মজা হয় মানে আপনার বলা যায় যে বাজারে যেরকম বানাই মজা করে এরকম মজা তো আমরা অনেক সময় মজা করে বলি যে ভাবি আপনি একটা বিজনেসই দিয়ে দেন লুচির তা আসলে বাবির লুচি মানে আমাদের অকল্যান্ডে খুবই ফেমাস মানে যখনই মানে আপনার লুচি খাইতে ইচ্ছে করে তো ভাবিকে বললেই ভাবি আপনার সব কিছু খুব মজা করে বানাই তো ভাবি আবারও থ্যাংক ইউ আপনাকে এত মজার মজার খাবার আপনি দিয়ে দিছেন অনেক ধন্যবাদ আপনাকে